প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচনা করব ক্লাস টেনের বায়ুর ক্ষয় এবং সঞ্চয়কার্য অধ্যায়ের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর হচ্ছে সাহারা মরুভূমি। দু নম্বর প্রশ্ন, সাহারা শব্দের অর্থ কি? সাহারা শব্দের অর্থ হলো বিজন প্রদেশ। ওয়াদি কথার অর্থ কি? ওয়াদি কথার অর্থ হলো শুষ্ক নদী খাত। মরুস্থলী শব্দের অর্থ কি? মরুস্থলী অর্থ হলো মৃতের দেশ। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? চিলির আটাকামা মরুভূমি। পেডিমেন্টের ওপর অনুচ্চ টিলাগুলিকে কি বলা হয়? ইনসেল বার্জ। অতিরিক্ত লবণাক্ত প্লায়াকে বলা হয় স্যালিনা। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত কি? মিশরের কাতারা। পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হচ্ছে জি কে গিলবার্ট। মেসা শব্দের অর্থ কি? মেসা শব্দের অর্থ হলো টেবিল। মাশরুম রক কাকে বলা হয়? মাশরুম রক বলা হয় গৌড়কে। চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়? চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। শিব বালিয়াড়ির অন্য নাম কি? শিব বালিয়াড়ির অপর নাম অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। এটা কিন্তু সাহারায় বোঝানো হয়েছে, প্রস্তরময় মরুভূমিকে সাহারায় বলা হয় হামাদা। মোরগ ঝুঁটির ন্যায় ভূমিরূপ কি? ইয়ারদাং। ইনসেলবার্চ আর্দ্র অঞ্চলে দেখা যায়, এটি অশুদ্ধ। বারখান এক ধরনের অনুপ্রস্থ বালিয়াড়ি, এটি শুদ্ধ। কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে থাকে ইয়ারদাঙে, এটি শুদ্ধ। বারখানের বায়ুমুখী ঢাল অবতল প্রকৃতির হয়, এটি অশুদ্ধ, উত্তল প্রকৃতির হয়। অগভীর প্লায়াকে সাহারায় বলা হয় শর্টস। ব্লো আউট সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা? উত্তর হচ্ছে অপসারণ প্রক্রিয়ার দ্বারা। ইনসেলবার্জের মস্তক ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হলে তাকে বলা হয় বোন হার্ট। ইনসেলবার শব্দের অর্থ কি? দ্বীপ শৈল। লোয়েস কথার অর্থ কি? স্থানচ্যুত বস্তু বা সূক্ষ্ম সূক্ষ্ম পুলি। দুটি শিববালিয়াড়ির মাঝের অংশকে কি বলা হয়? গাসি বা করিডর বলা হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও।